Assalamualaikum guys, আজকের ভিডিওটা হচ্ছে পার্ট টু এন্ড পার্ট ওয়ানটা অবশ্যই আপনারা দেখছেন মেবি এন্ডটা দেখলে আপনারা এটা বুঝতে পারবেন এন্ড এটার পার্ট ওয়ানটা অনেক সুন্দর ছিল এরপর এটাও সো আমরা অবশ্যই পার্ট ওয়ানটা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসবেন সো ভিডিও শুরু আগে শুরু করার আগে আপনারা আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন শিখে যেন আমরা ভিডিও সারা সাথে নোটিফিকেশন আপনাদের কাছে যাই সো ভিডিওটা শুরু করা যাক এখানে হচ্ছে আমরা এখানে পেক তুলতে আসছিলাম এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর ছিল তাই আর এখানে মানে সুন্দর সুন্দর দিয়ে ফটো তোলার জন্য ওরা মানে ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিয়েছিল ফেসবুক দিয়ে তো আমরা এখানে পেক তোলার জন্য আসতেছিলাম সবাই একজন করে এখানে একটা পুকুর ছিল যে পুকুরটা আমরা মানে ঢোকার আগে আপনারা দেখছিলেন পুকুরটা কিন্তু অনেক বেশি বড় ছিল ওদিক থেকে ছিল আমরা এখানে সবাই ওদিক দিয়ে আমরা তিনজন পেক তুলতেছিলাম আর এখানে হচ্ছে ওরা কথা বলতেছিল আর খাবার খাচ্ছিল আর কি আর এখানে পুকুরটা আমরা দেখছি না অনেক বেশ শান্তি লাগে এখানে গেলে আমি নিজে দেখলেও তো এখানেও একটা ছিল পিক তোলার জন্য আমরা এখানেও আসলাম ওখানে পিক তোলার হয়ে গেছে তাই আমরা এখানেও আসলাম এখানে তোলার জন্য তো এখানে বসার জায়গাও ছিল আমরা এখানে বসেছিলাম আমরা আর ভাইয়া আপু বসেছিল ওদিক দিয়ে আপু বসেছিলাম আমরা ওদিক দিয়েছিলাম ওখান থেকে পিক তোলা হয় নাই আমাদের আমরা তো মেয়েরা আমরা জানেন কেমন মানে পিক একটা তোলা হয় না হাজারটা তুলে ফেলি আর কি এদিক দিয়ে একটা বিশাল নদী ছিল ওইখানে হচ্ছে একটা জাহাজের দৌড় ছিল যেটা আমরা সব মানে যতবার আসি প্রতিবারই বসি এবার বসিনি আর কি আর এখানে গাছগাছালি দিয়ে কিন্তু রোদটা একদম দেখে গেছে তাই তেমন গরম লাগছিল না শাম আসছিল তাই এখানে আমরা বসেছিলাম সবাই এখানে বাতাসও ছিল বেশি ভালো তো আমরা এখানে বসেছিলাম এখানে কিন্তু ফুলের বাগানগুলো অনেক সুন্দর লাগছিল এখানে পিক তুলে কিন্তু অনেক সুন্দর লাগে বাট আমরা এখানে তেমন তুলি নাই আমরা মানে দাঁড়াতেই তুলছি এখানে বসে তুললে সুন্দর লাগতো আর কি তো এখানে ভিউটা আমরা দেখতে পাই না অনেক সুন্দর এখানে একটু আমরা দোকান থেকে খাবার যেটুকুলো খাবার ছিল খেয়ে নিলাম এরপর আমরা সামনে দিয়ে গিয়ে যাচ্ছিলাম আমি ওদিক থেকে আসলাম বাট এখানে একটু দেখতে যাচ্ছিলাম মানে কেমন ভিউটা ওদিক দিয়ে আমাদের পিক দেখাচ্ছিলাম আর কি এদিকে একটা দোলনা ছিল যেটাতে আমরা চড়ার জন্য যাচ্ছিলাম সবাই একসাথে এর সিস্টেম করি বসবো আমরা এই দোলনাটাতে আমরা বসার জন্য আসলাম সবাই এখানে কিন্তু একজন 50 টাকা করে নেই আমরা কিন্তু 400-500 করে উঠলাম আমরা সবাই আর কি নাকি 10 টাকা উঠলাম বলিয়ে না আর এখানে কিন্তু উঠলে মাথাটা অনেক ঘুরায় আর বমি আসতে চাই তো যারা হচ্ছে ছোটো বাচ্চাদেরকে নিয়ে উঠবেন না অবশ্যই আর যাদের মানে মাথা বেশি গোড়ায় মানে বসতে পারে না ওরাও বসবেন না কিন্তু অবশ্যই তো এখানে আমাদেরকে তাড়াটা বাঁধে দিচ্ছিলো আর কি আর বেড়ি টেডি করে নিচ্ছিলো এখানে কিন্তু গানও চলে যায় না না সমস্যা নাই তোর আগে আগ্রহ কলিমুরে দেখানো যাক কলিমুরে দেখানো যাক না না
ডান চালা দিও। নানা দিতে খো দাঁড়ো বাস আসো আসো এতে আসো নান্নার হাসা আসো ওখানে যাওয়ার পর আমরা হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, কারণ আমরা নাস্তা করতে যাবো, আমি খাবার খেতে যাবো, তাই আমরা একদম করে বাইর হয়ে যাচ্ছিলাম। এখান থেকে এক্সিট নিয়ে নিলাম আর কি। এদিকে আমরা দেখতে পান রাত্রে কিন্তু এখানে ভীষণ সুন্দর লাগে, আমি সবদিকে লাইট আর পানি ঝর্ণা ওইগুলো খেয়ে লাগে। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম, এখানে লাস্টের ভিউটা আপনাদেরকে একটু দেখে দিচ্ছি। এদিকেও কিন্তু পানি পড়তেছে অনেক সুন্দর করে। আর এখানে হচ্ছে আমরা সবাই এই যে আমার লাস্ট আপু আর বড় আপু আসছিল আর কি, ওরা ক্লাসে লেট করতেছে তাই।
চলে আসলাম আমরা খাবার খাবার জন্য সবাই একটা হোটেলে চলে আসলাম আর কি। টেবিল কিন্তু এখানেও কালি আসবে আর কি। খাবার আমরা হচ্ছে এখানে অর্ডার দিচ্ছিলাম পরোটা আর চাপ। আচ্ছা অর্ডার দিছিল বড়দের জন্য, যারা যারা চা খাবে তাদের জন্য আর কি। তো খাবার আস্তে আস্তে আমরা সবাই এখানে বসেছিলাম, আমি ওয়েট করতেছিলাম আর কথা বলতেছিলাম এক একজনের সাথে। তো এখানে আমরা একটু ভিডিও করে নিলাম আর কি। এই যে ইউটিউবে ইসলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনের সাথে যেন আমরা ভিডিও শেয়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।